আসসালামু আলাইকুম আমি রুমা মাহমুদ আমার পেজ রোমাশালাই স্কুল থেকে আজকে আমি আমার আপুদের সামনে সুদ সালোয়ার আচ্ছা সুদ সালোয়ার নামটা না অনেকে বোঝো না সুদ সালোয়ার মানে হচ্ছে চুড়িদার সালোয়ার যেই সালোয়ারটার কি বলে নিচে সুন্দর করে কুচি কুচি বা চুরির মতো হয়ে পড়ে থাকে সেইটাকে বলে অনেক আপু হয়তো জানো কোনটা আজকে আমি আমার আপুদের ছত্রিশ সাইজের ঠিক আছে ছত্রিশ সাইজের থার্টি সিক্স সাইজের একটা সুচ সালোয়ারের মেজারমেন্ট দিব দেখো থার্টি সিক্স এটা কিন্তু আমার সাইজ থার্টি সিক্স মানে কোমরের সাইজ কিন্তু হ্যাঁ তা আমি আজকে আমার সাইজের কোমরের তোমাদেরকে দিব আচ্ছা সুচ সালোয়ারের ভাস ভাসটা জানো তো কিভাবে দিতে হয় সুচ সালোয়ারের এই দেখো এই যে ভাজের ভাজের স্টাইল এই হম করে ভাজ দিতে হয় তারপর এই ঘুরিয়ে নিতে হয় ঠিক আছে আচ্ছা তো চলো সালোয়ারের ছত্রিশ সাইজের মাপটা দেই প্রথমে আমি কোমর লাইনের রেখা টানবো সুত সালোয়ার কোমরে সবসময় জোড়া এটা মনে রাখবা কোমরের রেখা টানবো কোমরের রেখাটা আমি কত ইঞ্চিতে টানব যেহেতু সাইজটা হচ্ছে ছত্রিশ তাই না তাহলে কি নয় দিয়ে যদি আমি ভাগ দেই চার নং ছয়ত্রিশ তাই না আমি কোমরটা এগারো ইঞ্চিতে নেব এগারো ইঞ্চিতে নেব ছত্রিশ সাইজের জন্য হাই হাইটা আমার পছন্দ অনুযায়ী নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিতে পারো হাইটা আমি চোদ্দো ইঞ্চির মধ্যে রাখবো চোদ্দ ঠিক আছে আমি হাই বেশি পড়তে পছন্দ করি না তা আমি চোদ্দো ইঞ্চি নিব যারা আসলে চুড়িদার সালোয়ার সম্পর্কে জানো তারা এই মেজারমেন্টটা ফলো করতে পারো হ্যাঁ একদম নিউ যারা তারা যদি না বুঝে থাকো তাইলে একটু বেসিক ক্লাস দেখতে হবে তোমাদের আচ্ছা এরপর এখান থেকে এখানে আমি চার ইঞ্চি নিলাম ঠিক আছে এরপর দেখো একটা হাঁটুর মাপ আছে হাঁটুর মাপ হাঁটুর মাপটা এখানে আমি আট ইঞ্চিতে নিব আট আট ইঞ্চিতে নিব ঠিক আছে তারপর ব্যাস হয়ে গেল এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা নিব বাকিটা সোজা পায়ের মুখটা আমি পাঁচ ইঞ্চি নিব পাঁচ সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে সেটা আমি বলছি না নিচে দুই ইঞ্চি নিব আমি মুড়িয়ে সেলাই করার জন্য এবং লম্বা আমি নিব পঞ্চাশ ইঞ্চি যেটা একদম পারফেক্ট একটা সুদ সালোয়ারের মেজারমেন্ট লম্বায় আমি চল্লিশ পরি তাই আমি লম্বা পঞ্চাশ নিয়েছি ঠিক আছে আজান দিয়ে ফেললো আর কিছুই বলবো না কিছু জানার থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবা হ্যাঁ আমি এখন কেটে ফেলে দিব। এই অংশটুকু কর্নার জোড়া দিতে হবে এই যে ছত্রিশ সাইজের হয়ে গেল ভালো থেকো সবাই আর এই ধরনের মেজারমেন্ট পেতে অবশ্যই পেজটা ফলো রেখো আল্লাহ হাফিজ